হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে ফেসবুক পেজ বা গ্রুপ ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট করবেন। চলুন চলে যাই স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্যানভাতে লগ ইন করে নেবেন। দেন ক্রিয়েট ডিজাইনে পোস্ট করে ইনস্টাগ্রাম পোস্ট এটা সিলেক্ট করে নেবেন। দেন মোর অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখেন দেখতে পাবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম আমার অ্যাডের জন্য। তো আপনাদের সামনে তৈরি করব আজ আমি একটি ম্যাকবুকের অ্যাড। আপনি যদি এই পেজটাকে বড় করতে চান তাহলে কন্ট্রোল প্লাস দিবেন, দেন এটা বড় হয়ে যাবে। ওকে, তো আমি চাচ্ছি একটা ম্যাকবুকের অ্যাড করতে, তো এখানে আপনার অ্যাপলের একটি লোগো আনতে। তো আমি কি করলাম, গুগলে সার্চ করলাম অ্যাপল লোগো। ওকে, ইমেজ আমি এখান থেকে অ্যাপলের একটি লোগো সেভ করে নিচ্ছি। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি অনলাইনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। আগে দেখেন ডাউনলোড, ওকে, এখানে নামে একটি ফাইল আছে। যখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, আপলোড নামে ফাইলে আপনি কি করবেন, এটাকে আপলোড করে দিবেন। ওকে, দেন এটাকে এভাবে এনে এখানে রাখবেন, দেন এটা ছোট করে নেবেন। ওকে, আমি কর্নারে দিয়ে দিলাম। দেন আমি আইস্টক বিডি লোগোটা আগে থেকে নিয়ে রেখেছিলাম আপলোড ফাইলে। আপনারা আপনাদের যেই লোগো রয়েছে ওইটা আপনারা আপলোড ফাইলে আগে থেকে আপলোড করে রাখতে পারেন। দেন দিয়ে দিলাম। আচ্ছা, টি টি মানে হচ্ছে ট্যাক্স। তো আপনারা আপনাদের প্রোডাক্টের নাম অবশ্যই দিতে চাবেন। তো আমি আমার প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রোডাক্টের নাম দিয়ে দিলাম যে প্রোডাক্টের আমি অ্যাড তৈরি করতে চাচ্ছি। তো এখানে আপনারা মাইনাস দিলে আপনাদের ট্যাক্সটা ছোট হয়ে যাবে। তো আমি লেখাটাকে উপরে তুলে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফন্টের যে কালার ওইটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাদের চলে যেতে হবে এই যে এইখানে ট্যাক্স কালারে গিয়ে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে ফন্টের যে স্টাইল ওইটা স্টাইলে গিয়ে স্টাইলে ক্লিক করার পর অল কালার ফন্টস আসবে, তো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি আবার লেখাটা একটু বড় করে নিচ্ছি আমার অ্যাডের সুবিধার্থে। তো আমি আবার লেখাটাকে একটু ছোট করে নেব, পুরাটা বোল্ড করলাম। বোল্ড করে মাইনাসে ক্লিক করলে লেখাটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওকে, দেখেন। তারপর আমি আবার আপলোডে চলে যাচ্ছি। আপলোডে আমি আগে থেকে একটা ম্যাকবুকের পিক আপলোড দিয়ে রেখেছি, তো এই পিকটা এখানে সিলেক্ট করার পর এখানে এনে ছেড়ে দেব, দেন হয়ে যাবে। দেন দেখেন এটাকে আমি একটু পরে তুলে এটাকে বড় করে নিচ্ছি।
দেখেন প্রোডাক্টের ছবি দিয়ে দিলাম। তো আমি রেডি স্টক লেখা লোগোটা আমি বসাতে চাচ্ছি, কন্ট্রোল জেড, আপনারা ব্যাকে যাইতে চাইলে কন্ট্রোল জেড দিবেন। আচ্ছা, আমি আগে যেগুলা বসাতে যাচ্ছি ছোট ছোট লোগো ওইগুলো আগে এখানে রেডি করে নিই, রেডি স্টক। রেডি স্টক, আচ্ছা আমি চাচ্ছি 1 ইয়ার্স ওয়ারেন্টির একটা লোগো, 1 ইয়ার্স ওয়ারেন্টি লোগো। আচ্ছা, আপনাদের পছন্দ অনুসারে আপনারা লোগো পছন্দ। তো আমার পছন্দ এই লোগোটা আমি সেভ করে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। অবশ্যই ডাউনলোড করে একটা কাজ করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলাম, রিমুভ হয়ে গেল। দেন আবার ডাউনলোড করে নিচ্ছি, নিয়ে ক্যানভাতে আপনি আপলোড ফোল্ডারে ওটাকে আপলোড করে দিবেন। দেন ক্লিক করবেন, তাহলে পেজে চলে যাবে। তো দেখেন 1 ইয়ার্স অ্যাপল ওয়ারেন্টি, ওকে। আমি চাচ্ছিলাম প্রাইজের একটা গড় নেওয়ার জন্য, তো আমি আবার ডাউনলোড করে নিচ্ছি প্রাইজের একটা লোগো, প্রাইস লোগো, ওকে, ইমেজ। আমি এটা নিতে চাচ্ছিলাম, তো আমি সেভ করে নিচ্ছি। সেভ করে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কি হবে, যে পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা সহ চলে যাবে। এইটা আমি আবার আপলোডটা আমি ফোল্ডারে আপলোড করে দিচ্ছি, এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে, দেখেন, ওকে চলে আসছে। এটাতে আমি প্রাইস বসাবো, ওয়ারেন্টিটাই দিয়ে দিয়ে দিই, প্রাইজের গড়টা এখানে রাখি। তো ম্যাকবুকের পিকটা এখন নিয়ে নিই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। দেন আমি এখন আবার ট্যাক্সে ক্লিক করে প্রাইজের করে প্রাইসটা দিয়ে দেব। তো আমি 1,72,000 প্রাইস দিতে চাচ্ছি, দেন প্রাইসটা দিয়ে দিলাম। দেন এখানে দেখেন এই লেখা, এই যে এই যেটা নিছিলাম প্রাইজের গড়টা, ওইটা কিন্তু এই লেখার থেকে ট্যাক্সের থেকে অনেক বড়, তাই একটু ছোট করে দিই, ওকে। ওকে ছোটো করে দিলাম, দেন যে কাজটি করতে পারি, আমার 1 ইয়ার্স যে লোগোটা এটা ভালো লাগতেছে না, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। দিয়ে আমি আরেকটা লোগো নিচ্ছি 1 ইয়ার্সের,
অবশ্যই আপনারা যে কাজটি করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, না হয় আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা ওকে, এটাকে জাস্ট আপলোড ফাইলে আপলোড করে দিবেন, দেন চলে আসবে। দেখেন ওকে, ওকে দেখেন, তো আমি আরেকটা ট্যাক্স নিচ্ছি, অর্ডার নাও। আপনারা চাইলে এখান থেকে অর্ডার নাও বা কল আস মোর ইনফরমেশান, তো ও আর ডি অর্ডার নাও। আমি অর্ডার নাও এই লোগোটা নিতে যাচ্ছি, তো আমি এটা সেভ করে নিচ্ছি। দেখেন সেভ করে নিচ্ছি, বাট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে দিচ্ছি, দেখেন কি অবস্থা হয় আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। দেখেন ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, দেন এই অবস্থা চলে আসছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই প্রতিটি পিকচার ডাউনলোড করার পর অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন অনলাইন, দেন আপলোড করে নিচ্ছি। দেখেন তো অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে ওকে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম অথবা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। লেখাটাকে আমি মাইনাস দিয়ে ছোট করে নিই। ফন্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি চাচ্ছি গোল্ডেন কালার দিতে। ডান, গোল্ডেন কালারটা বাসতেছে না, আরো কড়া কিছু কালার দিতে হবে। কালো কালারটাই বেটার হয়। সো আপনারা চাইলে ডিজাইন করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কোনটা দিলে ভালো হয় আপনাদের জন্য। ইচ্ছা অনুযায়ী আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে আমার এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগছে। দেন পিকটা ডাউনলোড করে নিচ্ছি। দেখেন টোটালি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে গ্রুপে অ্যাড দেওয়ার জন্য একটি পিকচার রেডি হয়ে গেল। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে কোনো প্রবলেম হলে আমার ভিডিওটির নিচে আপনারা কমেন্ট করে লিখে দিবেন, আপনাদের সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব।
সো বিয়ার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।